নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডব্লিউ সিএস উইথ ডিমস ডব্লিউ উইথ ডিমসে তোমাকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব যে কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে কলকাতা পুলিশের যে কনস্টেবল সামনে বিজ্ঞপ্তি বার হবে সেই পরীক্ষার নিয়োগ কিভাবে হবে মোট কতগুলো পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষার সিলেবাস কী কী আর মোট কত নম্বরের পরীক্ষা হবে কটি স্টেপে তোমাদের পরীক্ষা দিতে হয় টোটাল এই ভিডিওতে আলোচনা করা হবে এই ভিডিওটি আনা হয়েছে একটি উদ্দেশ্যে যে পরীক্ষার আগে কিংবা নোটিফিকেশান ভার হয়ে যাওয়ার আগে তোমরা যদি টোটাল নিয়োগ প্রক্রিয়াটির সম্পর্কে একটি ধারণা পেয়ে যাও তাহলে তোমাদের প্রিপারেশন নিতে খুবই সুবিধা হবে তাহলে শুরু করা যায় ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবে প্রথমে আলোচনা করা হবে যে এর আগে কলকাতা পুলিশ রিক্রুটমেন্টে লেডি কনস্টেবল আর মেল কনস্টেবলের রিক্রুটমেন্ট পদ্ধতি কী ছিল তারপর আলোচনা করা হবে যে দু হাজার কুড়িতে যে রিক্রুটমেন্টটি ভার সেটির কোনো চেঞ্জ হবে কি না নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে কিনা তাই নিয়ে আলোচনা করা হবে তাহলে প্রথমে দেখে নাও যে এটি একটি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ যেটি কুড়ি এগারো দু হাজার পনেরোতে বেরিয়েছিল কলকাতা পুলিশের পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল বিজ্ঞপ্তি বেরিয়েছিল দেখো এখানে টোটাল সিট সংখ্যা কতজন ছিল কনস্টেবলের ক্ষেত্রে হাজার একষট্টিটি আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে একশো ছটি টোটাল ভ্যাকান্সি ছিল এই ভ্যাকান্সির নোটিফিকেশনের কোন পদ্ধতিতে এই বিজ্ঞপ্তিটা কিংবা এই নোটিফিকেশনের পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছিল সেটি তোমরা প্রথমে দেখে নাও দেখো প্রথমে যেটি বলবো যে পে স্কেল পে স্কেল সম্পূর্ণ এক থাকবে চুয়ান্নশো থেকে পঁচিশ হাজার দুশো পে ব্যান্ড টু আর গ্রেড পে ছাব্বিশশো হচ্ছে গ্রেড পি এছাড়া তোমরা আদার্স অ্যালাউন্স যেমন পাও তেমন পেয়ে থাকবে এ হচ্ছে তোমাদের পে স্কেল গেল কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশেরও পে স্কেল সেম তোমরা তারপরে দেখো যে কোন কোন ইয়েগুলো লাগবে তোমাদের এজ কত লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সম্পূর্ণ দেখো এখানে দেওয়া আছে এজ লাগবে তোমাদের আঠাশ থেকে সাতাশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু এজ লাগবে আর ইন্ডিয়ার সিটিজেনশিপ অবশ্যই হতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশন দেখো কি বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগবে এরপর দেখো যে ফিজিক্যাল যে মেজারমেন্টটি হবে সেটিতে কি বলা আছে কনস্টেবলের ক্ষেত্রে আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টে কি আছে দেখো যে কনস্টেবলের ক্ষেত্রে মিনিমাম হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার যেটি তোমাদের বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও লাগে সেম তারপর দেখো মিনিমাম চেস্ট আটাত্তর সেন্টিমিটার এটাও বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সেম আছে আর ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার লাগবে আর মিনিমাম ওয়েট দেখো কি আছে এখানে নিচে একটি তোমাদের চার্ট দেওয়া আছে এই চার্ট অনুসারে কলকাতা পুলিশের মেজারমেন্টের ওয়েটটি কিন্তু তোমাদের দেখবে এই একটি নতুন জিনিস কিন্তু তোমরা দেখতে পারলে যে বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের ভিতরে একটা ডিফারেন্স আছে যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের যে নিচে যে একটি হাইটের যে চার্ট দেওয়া আছে ওজন অনুসারে উচ্চতা অনুসারে যে চার্টটি দেওয়া আছে সেটি কিন্তু মিলিয়ে তারা দেখবে যেটা তোমাদের জেল পুলিশ কিংবা এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু দেওয়া ছিল কিন্তু বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু দেওয়া ছিল না এবার দেখো তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে গোর্খা রাজবংশী এবং এস টি ক্যান্ডিডেটের জন্য কি লাগবে তারপরে এবার হচ্ছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে দেখো হাইট কত চেয়েছে একশো ষাট সেন্টিমিটার আর মিনিমাম ওয়েট এক্ষেত্রেও চার দেখানো দেখে নেওয়া হবে আর এক্ষেত্রে দেখো এখানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে বুকের কোনো কিছুই দেয়নি নর্মাল মেল কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বুক লাগবে আটাত্তর সেন্টিমিটার কিন্তু লেডি কনস্টেবল ক্ষেত্রে কোনো বুকই লাগবে না তাহলে এই গেল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে কি কি কোয়ালিটি লাগবে তালে দেখো তোমাদের কলকাতা পুলিশের প্রথম স্টেপটা কি বলেছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু প্রথম হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পূর্ণ হলে যারা উত্তীর্ণ হবে তারা পিইটি দিতে পারবে এখানে দেখো সেই চারটি কিন্তু তোমাদের দেওয়া আছে এই চারটি তোমরা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো কিংবা এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়ার জন্য নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এরপর দেখো পিএমটি পাস করার পর তোমাদের কি হবে পিইটি হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে দিয়েছে পিএমটি পাস করার পর কিন্তু তোমাদের পিইটি হবে এবার দেখো তাহলে পিইটি কি আছে পিইটি মেল কনস্টেবল ক্ষেত্রে ষোলোশো মিটার আছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যা ছিল সেমি আছে আর লেডি কনস্টেবল এর ক্ষেত্রে কি আছে চারশো মিটার দুই মিনিটে এই হচ্ছে তোমাদের পিইটি তাহলে পিএমটি গেল এবার হলো পিইটি তাহলে তোমাদের ফার্স্ট স্টেজে পরীক্ষা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এরপর দেখো তোমাদের রাইট হ্যান্ড এক্সামিনেশন কি হবে এবার এতক্ষণ তোমাদের কোনো পরীক্ষা হয়নি 2015 15 সালে যে পরীক্ষাটি হয়েছে তার নোটিফিকেশনে এবার দেখো তোমাদের টোটাল যে মেইনস এক্সামিনেশন সেটি কিন্তু নব্বই মার্কের মেইনস এক্সামিনেশন টোটাল নাইনটি মার্কের এক্সামিনেশন হবে সিলেবাস কি নর্মাল বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস ছিল মেইনসে সেই সিলেবাস কিন্তু থাকবে যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করবে তারাই কিন্তু তোমরা এই মেইনস এক্সামে বসতে পারবে দেখো মেইনস এক্সামের এখানে সিলেবাস দিয়ে দিয়েছে কি কি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল নলেজ জেনারেল ইংলিশ ম্যাথামেটিক্স আর জি আই থাক থাকবে টোটাল এই পরীক্ষাটাই ফুল মার্ক রাইট টেস্ট হচ্ছে নব্বই মার্কের আর তোমাদের টাইম থাকবে কত এক ঘন্টা নব্বই মার্কে টোটাল মাত্র এক ঘন্টা তোমাদের টাইমের থাকবে আর পরীক্ষা কীস হবে ওমারের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর নেগেটিভ মার্কিং আছে একটা কোয়েশ্চনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস এখানে নেগেটিভ মার্কিং তোমাদের কাটা হবে এবার দেখো তোমাদের নেক্সট স্টেপ কী আছে যারা মেন্স এক্সাম পাশ করবে তাদের ইন্টারভিউ হবে দশ নম্বরের মাত্র ইন্টারভিউ হবে তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলের পরীক্ষা আর ফাইনাল মেরিট লিস্ট কীভাবে হবে দেখো এখানে পুরো উল্লেখ করে দিয়েছে যে তোমাদের মেইন্স এক্সামের নাম্বার আর ইন্টারভিউ নাম্বার টোটাল যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে যেটি তোমাদের বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হয় তারপর মেডিকেল টেস্ট তারপর ভেরিফিকেশান তারপর ট্রেনিং এই মেডিকেল এক্সামিনেশান ভেরিফিকেশান আর ট্রেনিং সম্পর্কে অন্য ভিডিওতে বলবো তাহলে এই ছিল তোমাদের দু হাজার পনেরোর কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া তাহলে তোমাদের আরেকবার বলে রাখি যে কোন কোন প্রসেসে পরীক্ষা হলো প্রথমে তোমাদের হলো পিইটি আর পি পিএমটি আর পিইটি যারা উত্তীর্ণ হলো তাদের তোমাদের নব্বই মার্কের হ্যান্ড এক্সামিনেশন হবে তারপর যারা হ্যান্ড এক্সামি পাশ করবে তাদের দশ মার্কের ইন্টারভিউ হবে তাহলে এই হচ্ছে তোমাদের এর আগে যত কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস গেছে এই ছিল নিয়োগের পদ্ধতি এইবার নেক্সট যে বিজ্ঞপ্তিটা বার হবে সেই কথাটা বলি যে এইখানে কি এই বলা সম্ভব না কিন্তু একটি জিনিস খেয়াল রেখো যে বেঙ্গল পুলিশের যেহেতু বেঙ্গল পুলিশের কিন্তু আগে কোন পিলি পরীক্ষা হতো না প্রথমে মাঠ হতো তারপর কিন্তু তোমাদের মেইন্স এক্সাম হতো তারপর কিন্তু ইন্টারভিউ ঠিক এই প্রসেসে কলকাতা পুলিশের প্রসেসে কিন্তু বেঙ্গল পুলিশেও তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতো কিন্তু যেহেতু বেঙ্গল পুলিশ এখন পিলি অ্যাড করেছে তাই তোমরা ধরে রাখতে পারো যে কলকাতা পুলিশও কিন্তু এই ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের আগে একটি পিলি পরীক্ষা হবে এবার কত মার্কসের হবে কি বৃদ্ধান্ত সেটি অফিসিয়াল নোটিশ আসলেই তোমরা দেখতে পারবে এই জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটি ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেলটি ক্লিক করবে যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো তাহলে এই ছিল তোমাদের টোটাল ভিডিওটি কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ